আসসালামু আলাইকুম। জি, আমি আব্দুল্লাহ মামুন, বাংলাদেশ রিসাইকেলিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। আমার একটা ল্যান্ড আছে এখানে আফতাবনগরের এন ব্লক সেক্টর 13, এখানে এই ডেস্ক অফিসের সামনে। এই যে ডেস্ক অফিস, তো এই কাশফুল গাছে এই জায়গাগুলো একদম ভরে গেছে, যে কারণে বোঝা যাচ্ছে না। এটা উঁচু ল্যান্ড, বালু ফেলা, এবং এখানে 10 কাঠা ল্যান্ড আছে, যেটা আফতাবনগরের সঙ্গে আমার বিনিময় করা হয় নাই। তো বিনিময় করলে এখানে ওদের সর্বনিম্ন রেশিও হচ্ছে 40%, এবং ভালো রিলেশন থাকলে 50% পর্যন্ত ওরা দেয়। তো এই ল্যান্ডটা আমার মর্টগেজ দেওয়া আছে বা স্ট্যান্ডার্ড ব্যাংক গ্রিন রোড ব্রাঞ্চে 2012 সালে। তো আমি ল্যান্ডটাকে এখন ব্যাংকের পারমিশন সাপেক্ষে আমি এটা সেল করতে চাচ্ছি, এবং সেল করে আমি লোনটাকে শোধ দিয়ে দিব। ব্যাংক আমাকে এভাবে চিঠি দিয়েছে। তো লোকেশনটা দেখেন ভালো করে, ওখানে আপনার সামনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ওয়াশার। তো আর এই সাইডটা হচ্ছে এই যে ডেস্ক অফিস, এবং একটা টাওয়ার আছে মেইন রোডটার সামনে। আপনি এটা হচ্ছে ল্যান্ডের সাইড দিয়ে যে রাস্তাটা গেছে, রাস্তার দেখুন, এই যে এখান থেকে আমার রাস্তাটা, এটা হচ্ছে রাস্তা, আর মেইন রোড হচ্ছে এটা, একদম অনওয়ে রোড, সোজা চলে গেছে। আর একটা গেছে এই ডেস্ক অফিসের সাইড দিয়ে, এটা একদম রামপুরা টেলিভিশন সেন্টারের একদম পাশে। আর এই রোডটা নতুন হয়েছে, এবং এইদিকে প্রজেক্টটা অনেক দূর পর্যন্ত ছড়ানো আছে, যেহেতু কাশফুল গাছ একদম ভর্তি হয়ে গেছে, এই জন্য পরিষ্কার বোঝা যাচ্ছে না। এই সিজনে আসলে ল্যান্ডটা ভালো করে দেখা যায় না। এই সিজনটা বর্ষাকালটা চলে গেলে তখন এখানে এই কাশফুল গাছগুলোকে কেটে পুড়িয়ে ফেলা হয়, তখন পরিষ্কার বোঝা যায়। তো আপনারা যদি আগ্রহী হন ইনভেস্ট করার জন্য, যে আমি এখানে আসলে এই জায়গাটা এক সময় অনেক দামি হয়ে যাবে, যেহেতু এখানে একটা সরকারি অফিস হয়েছে, ডেস্ক অফিস দেখতেই পাচ্ছেন, এই অফিসটা থাকার কারণে এই জায়গার দাম অনেক বেড়ে যাবে, এবং খুব দ্রুত বেড়ে যাবে। তো আজকে ধরেন আজ থেকে 5 বছর পরে এই জায়গার দাম যে 3 থেকে 4 কোটি টাকা হবে, এতে কোনো সন্দেহ নেই। তো আপনারা আগ্রহী হলে আমার সঙ্গে কাইন্ডলি যোগাযোগ করবেন। থ্যাংক ইউ।